আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করে ছোট ছোট কিছু অসুখ বিসুখ দিয়ে আপনি আজ দাবা ছেড়ে দিলেন। আপনার স্বামী একটা দুর্ঘটনা ঘটলো, তখন কি করবেন? কি বলেন? আমার স্বামীর দুর্ঘটনা ঘটবো? রমজান মাস দেখছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ রোজার মধ্যে আল্লাহর ভয় কতটুকু করছে দেখছো? কেউ আগে কি পরিমাণ রাস্তাঘাটে সিগারেট খাইতো, বিড়ি খাইতো, এখন আর পাচ্ছ? এখন দেখো আল্লাহর ভয়ে মুসলমানরা চায়ের দোকানে লাল পর্দা টাঙাইছে। এই জন্য সিয়াম সাধনার মাস, সারা বছর যদি এই রমজান মাসের মতো হইতো আমাদের দেশটা কত সুন্দর হইতো, তাই না? সত্যি অনেক সুন্দর হতো। এখন আমরা তারাবির নামাজ পড়তেছি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, মানে মুসলমানরা, আমি তো পড়ি, সবাই যদি এভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আল্লাহর রহমত কতটা এই দেশে নাজিল হইতো। অনেকে বুঝতেছে, অনেকে বোঝে না। তারপর এক মাস সিয়াম সাধনা করার পর সেই রোজার ঈদ উল ফিতর, মনটা ভরে যায়। একসাথে সবার সাথে দেখা হয় ঈদের নামাজ পড়তে গিয়ে, আত্মীয় স্বজন সবার বাড়ি বাড়ি যা, আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুখ রাখছে, তাই না? আমার কাছে কিন্তু এই দিনটাকে খুব এনজয়েবল মনে হয়। তুমি একটু থাকো, আমি সামনে থেকে যাবো আর আসবো। তাড়াতাড়ি আসতে বউ, কিসের একটা হুজুরে বিয়া করছো? তোমার ভালো কিছু দেয় না, তোমার খালি নামাজের কথা কর, খালি ইসলামের কথা কর। তোমার কি সিনেমা হলে নিয়ে যায় না, ভালো একটা শপিং মলে নিয়ে যায় না, ভালো রেস্টুরেন্টে নিয়ে যায় খাইতে না, তাহলে এরা কি লেগে রাখছো? শোনো, আমার কাছে স্মার্ট সুন্দর একটা পোলা আছে, তুমি ওইটারে বিয়া করো, তাহলে তোমার জীবন সুখী হইব। আমার কথা কাজে লাগছে? ঠিকই তো, আমার মতো একটা মায়ের উনি এরকম ভাবে বন্দি করে রাখছে, আমার মতো একটা মায়ের একটা স্মার্ট পোলা কি বিয়া করবো? করবো করবো, ওটা আমি রাজি করামু, আমি নিজে থাইকে বিয়া দিমু, কি কও, রাজি তো? হ্যাঁ, তাহলে চলো আমার সাথে। তোমাদের দুজনকে সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। পছন্দ এটা? পছন্দ হয়, এটার কাছে মনে করতে তোর বিয়া দেবো। এখন তুই কি করবি? আরে বেটা, কচি দুটা ছাইরা দিয়ে এদিকে সামনের দিকে তাকা, উমা খেদা দুটারে খেদা। এই আপনি কি? আরে দুটারে খেদা, তারপরে কইতাছি। এই শুনো, লং ড্রেস লাগবো না, দিমুনি যাও যাও, তুমি যাও যাও, তুমি বলেছো যাও, দিমু তুইদের সময় চাই পাবর বগলে নে। বিবাহ করছেন? না কো, না না করেন নাই, না অসুবিধা নাই। একটা টাকাওয়ালা পোলা খুঁজতেছেন মনে হয়? হ্যাঁ, টাকাওয়ালা পোলা লাগবো। কি লাগবো? মোবাইল? মোবাইল? হ্যাঁ, আপনার বিবাহ হয় নাই? সিয়াম সাধনার মাস, রমজান মাস, আল্লাহ তাআলা ইবলিশ শয়তানকে বেঁধে রাখলেও তার কিছু চেলা চামচাকে এই বাংলাদেশে ছাড়িয়ে দিয়েছে। শুধু বাংলাদেশে না,
প্রত্যেকটি মুসলমান রাষ্ট্রে এই শয়তানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মিছা কথা, মিছা কথা, এই মিছা কথা বলে ও বলছে না, মিছা কথা শয়তান ওরে বলাইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আলিয়্যিল আযীম। এই আমি এখানে কেন? আরে আপনি আমার বিবাহ করতে আসছিলেন, আমার টাকা। কিসের টাকা? আমি এইটুকু বুঝতে পারলাম না, সামান্য একটা সুরাকেরা তুমি জানো না। আরে যখন ওখানে একা বসে আছো শয়তান তোমাকে ভর করছে, তুমি লা হাওলা ওয়ালা পড়বা, দেখবা যে শয়তান দূর হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। বুঝতে পারো না? মিজান জি, আপনি তো মুসলমান, তাহলে আপনি নামাজ রোজা আল্লাহর ইবাদত ছেড়ে আপনি যদি শয়তানের ধোকা এদিকে থাকে আপনি তো ধ্বংস হয়ে যাবে। আপনার ওয়াইফের মতো আমার উপরেও শয়তানে ভর করছিল, তাই আমি কথা দিতেছি। শয়তান ভর করলে আমি ওই কি জানি সূরাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এখনই ফু দেন, শয়তান চলে যাবে। হুজুর রমজান মাস চলতেছে, আমি রোজা রাখি নাই, এইটাই হলো শয়তানের ধোকায় পড়ছে। আমি আজকে রোজা রাখি নাই তো কি হয়েছে, কালকের থেকে আমি অবশ্যই রোজা রাখবো। শুধু রোজা রাখলে হবে, নামাজ তো পাঁচ ওয়াক্ত আদায় করবোই। আজান দিতেছে হুজুর, নামাজ আদায় করতে হবে। আমি যাইতেছি, আপনারাও জি আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। আমি আমার কাজে যাচ্ছি। কাজে? আমি তোর আল্লাহর বান্দাদের নামাজ পড়তে দিব না। শয়তান অনেক কিছুই বলে, আমি জায়গায় জায়গায় বাধা দেবো। পারবি না, তোর শয়তান তোর বসই তো বন্দি, তুই তার সেলা। আমার বসের কসম, আমি যেমনি হোক যত কৌশলে হোক, খিদায় হোক পানির তৃষ্ণায় হোক, ক্লান্ত করে হোক, আমি ওকে বাধা দিব। বাধা দিবি? তুই বাধা দেওয়ার চেষ্টা কর, আমার আল্লাহ তাদের হেফাজত করার চেষ্টা করি, দেখি আমার আল্লাহ পারে না তোর শয়তান পারে। হ্যাঁ ঠিক আছে, পারবি না। কারণ কারণ আল্লাহ তার বান্দাদের নিজ হাতে মানে হেফাজত করে, তার ক্ষতি তুই করতে পারবি না। আমার বসের আটকায় রাখছি, আমি ক্ষতি তো করবই। পারবি না, চেষ্টা করে দেখ, তুই তোর চেষ্টা চালিয়ে যা, আমরা আমাদেরটা। আচ্ছা বাহ, ভালো থাকিস। তুই তুই চেষ্টা কর, আমি আমার চেষ্টা করে যাইতাছি। আচ্ছা শোন, এইখানে বেশিক্ষণ বসে থাকলে কিন্তু হবে না, নামাজের সময় চলে যাচ্ছে, আমাদের দুজনকে কিন্তু নামাজটা আদায় করতে হবে। না আজকে আমি নামাজ পড়বো না। কি বলো তুমি, নামাজ কিন্তু মিস করা যাবে না। না না আজকে আমার শরীর ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, শরীর খারাপ। কোনো সমস্যা নেই, নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে। তোমার পা ব্যথা করলে তুমি বসে নামাজ পড়বা, বসে না পারলে শুয়ে পড়বা, শুয়ে না পারলে ইশারায় পড়বা, তো নামাজ কিন্তু আদায় করতে হবে। বুঝছো, নামাজ কিন্তু মিস করা যাবে না। না তুই নামাজ পড়িস না, যাস না, তোর হাত পাও ব্যথা হইয়া যাবো, তোর হাড্ডি ভাঙ্গিয়া যাবো। কি বলো তুমি, নামাজ পড়লে কি কখনো কারো হাড় ভাঙে নাকি? আর শুনো, নামাজের মধ্যে সেজদার মধ্যে যদি তোমার হাড়ও ভাঙে তাহলে বুঝতে হবে এটা তোমার আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা, আল্লাহর তরফ থেকে এটা একটা তোমার জন্য নিয়ামত, তুমি নামাজ মিস করো না, এটাই তোমার আল্লাহর তরফ থেকে ইশারা। তোমার পাও যদি ভেঙেও যায় মনে করবে এই পা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি আচ্ছা, আপনারা এখানে কেন? আজান হচ্ছে, নামাজ পড়ুন। অবশ্যই নামাজ পড়বো না, সমস্যা হয়েছে কি ওর পায়ে ব্যথা করতেছে নাকি, নামাজ পড়তে চাচ্ছে না। শোনেন একটা কথা বলি,
আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করে ছোট ছোট কিছু অসুখ বিসুখ দিয়ে আপনি হাজ দাওয়া ছেড়ে দিলেন। আপনার স্বামী একটা দুর্ঘটনা ঘটলো, তখন কি করবো? কি বলেন? আমার স্বামীর দুর্ঘটনা ঘটবো? ঘটতে তো পারে, কি দরকার? আল্লাহর ইবাদত করে এক ওয়াক্ত নামাজ কাজা করলে কি পরিমাণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে জানেন? 288,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হয় সামান্য এক রাকাত নামাজ মিস করলে। মিসা কথা, না না আমি নামাজ পড়বো, আমি নামাজে যাব, চলো বাসায় চলো, আমরা নামাজ পড়বো। অবশ্যই না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। পারলাম না। পারবি না, কখনো পারবি না। বলছি না আমি কোথায় ছিলাম আর কোত্থেকে হঠাৎ করে চলে আসলাম, এসে আল্লাহর বান্দাদের ঠিকই তারা এই যে নামাজে চলে গেল। তো শয়তান পারল তাদেরকে নামাজ মিস করাইতে। ইবলিস শয়তান, ধ্বংস হয়ে যাবি তোরা খুব তাড়াতাড়ি। সমস্যা নাই, আমি আরেক কেরামতি দেখামো।